নমস্কার ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার শেষ হলো 15তম রাজ্যভিত্তিক ওয়া উৎসব 2016। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ললিত কুমার দেববর্মা, ধলাই জেলা শাসক মুক্তিপদ পাল সহ অন্যান্য অতিথিগণ। ওয়া উৎসবকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। কোন একটা জনজাতির অনুষ্ঠান নয়। আমরা কালকে ওই জিনিসটা লক্ষ্য করেছি যে মাঠে এত লোক ছিল, সবাই যে মগ সম্প্রদায় তা বলা ঠিক হবে না। বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনে আমাদের যে এই অনুষ্ঠানগুলি যেভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, এটাই বোধহয় আমাদের ঐতিহ্য। আবার যদি আপনি মহালয়ার দিন সকালে ওই দিকে যান, তাহলেও বুঝতে পারবেন না কে হিন্দু কে মুসলমান। এটাই বোধহয় আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, এটাই আমাদের ত্রিপুরাবাসীর বৈশিষ্ট্য, যেটাকে নিয়ে যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারি, এবং এটাই আমাদের অহংকার। আমি 15তম রাজ্যভিত্তিক ওয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আবারও সবাইকে গ্যাসের কালোবাজারি বন্ধ করা, গ্যাসের যোগান ও বন্টন স্বাভাবিক করা সহ মোট 6 দফার দাবি নিয়ে সোমবার সরব হলো ভারতীয় জনতা যুব মোর্চার সদর বিভাগীয় কমিটি। এদিন বিজেপি যুব মোর্চার সদর বিভাগীয় কমিটির সভাপতি বিপ্লব কান্তি ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ভতুরিয়া ম্যানেজার অ্যাপেক্স মার্কেটিং অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করে। বিগত বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে গ্যাসের যে সংকট, এটা দপ্তর এবং সরকার পাশাপাশি এজেন্সিগুলির মিলে আমাদের যারা সাধারণ মানুষ আছেন ওনাদের এরকমভাবে, মানে যা আপনারা জানেন দৈনন্দিন ব্যবহৃত এই গ্যাসগুলি আমরা যদি সরবরাহ করতে ঠিকভাবে, আমাদের সরকার সরবরাহ করতে না পারে, তো আমাদের যারা সাধারণ জনগণ আছেন কোথায় যাবেন? নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্বায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস, 24-28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না, আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি, বাড়তি আকর্ষণ একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলে আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
ফিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক, এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরলাম অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার গভীর রাতে জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিসে হানা দিয়ে 20,000 টাকার ক্রীড়া সামগ্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সকালে অফিসের কর্মীরা এসে দেখতে পান লোহার গ্রিল এবং দরজার তালা ভাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে দপ্তরের এক আধিকারিক ক্ষোভ ব্যক্ত করেন। আমরা দেখতে পাই আমাদের খোয়াই জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যে কলাপুরল গেটের 2টি তালার মধ্যে একটি তালা ভাঙা, এবং আমরা অফিসের চারিদিকে ঘুরে দেখতে পাই আমাদের অফিস বারান্ডার যে গিল, সেই গিলের 2টি রড ভেঙে কিছু কোটিপয় লোক এখানে চুরি করার জন্য এসেছিল, এবং পুলিশ পার্সনকে আমরা খবর দিই এবং আমাদের স্টোর রুম তারা ভেঙে আমরা দেখতে পাই স্টোরের সমস্ত খেলার জিনিসপত্র তছনছ করে প্রায় 20,000 টাকার মতো জিনিসপত্র তারা নিয়ে যায়। ভারত সেবাশ্রমের শতবর্ষ পূরণকে কেন্দ্র করে চলছে নানান কর্মসূচি। শতবর্ষ পূরণকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে 5টি রদ বের হয়। 3রা সেপ্টেম্বর হ্রদটি গুয়াহাটি থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রদক্ষিণ করে প্রায় 1 সপ্তাহ দিন পর ধর্মনগর এসে কৈলাসহর পৌঁছয়। কৈলাসহরে হ্রদটি বিভিন্ন পথ পরিক্রমা করে টাউন কালীবাড়িতে অবস্থান করে এবং সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আপনারা দেখছেন ভারত সেবাশ্রম সংঘ শতবর্ষ হ্রদ কৈলাসহর বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ির সম্মুখে এসে সমুপস্থিত হয়েছে। এই হ্রদটি গত 3রা সেপ্টেম্বর গুয়াহাটি থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এটি শুভ সূচনা হয়। তারপর আসামের বিভিন্ন নগর গ্রাম চা বাগান পরিক্রমা করে বর্তমানে ত্রিপুরাতে প্রবেশ করেছে। গতকাল ধর্মনগরে এবং আশেপাশের বিভিন্ন জায়গায় এই রথের পরিক্রমণ হয়েছে। সন্ধ্যাবেলায় বিবেকানন্দ সার্ধ শতবর্ষ হলে বিরাট অনুষ্ঠান হয়েছে। আজকে রথ এসে পৌঁছেছে কৈলাসহরে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রেখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে।
এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের? কিসের ভয়? তাহলে করবটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রেণী কেঝে, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি তো কথা, হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার, সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না,
আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ ট্রেন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গত জুলাই মাসে শিলং এ অপহৃত 77 বছরের এক বৃদ্ধ। ঘটনার পর মেঘালয় সদর পুলিশের যথারীতি এফআইআর করার পর পুলিশ তৎপরতায় আসামের করিমগঞ্জ এলাকায় একটি হোটেল থেকে উদ্ধার করা হয় বৃদ্ধকে। জানা যায় অপহরণকারীরা বৃদ্ধের মুক্তিপণ হিসেবে 2 কোটি টাকা দাবি করেছিল। পুলিশ সেই অভিযানে অপরাধীদের পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই ঘটনা পুলিশ তদন্ত নেমে উঠে আসে কৈলাসহরের ভাগ্যপুর এলাকার বাসিন্দা তপন মালাকারের নাম। পুলিশ তপনকে গ্রেপ্তার করলে জেরায় উঠে আসে বহু তথ্য ও নাম। 24 অক্টোবর কৈলাসহর থানার পুলিশ অভিযুক্ত তপনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে .22 mm একটি পিস্তল উদ্ধার করে, তার সাথে 7 রাউন্ড তাজা কার্তুসও উদ্ধার করে। কমলপুর মহকুমার সালেমা ব্লকের অন্তর্গত আশাপূর্ণ পাড়া এলাকায় আকস্মিক ভাবে মাটির ধস পড়ে মাটির চাপায় একটি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং বাকি 2 শিশু গুরুতর আহত অবস্থায় কোলাস্থিত ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিধায়ক অঞ্জন দাস, সমস্ত বিষয়ে সম্পর্কে খোঁজ খবর নেন এবং আহত শিশুদের দেখতে ছুটে যান ধলাই জেলা হাসপাতালে। বিধায়ক অঞ্জন দাস জানান, অসুস্থ শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং যে শিশুটি মারা যায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মহকুমার সালেমা ব্লকের অন্তর্ভুক্ত আশাপূর্ণ ভিলেজ কমিটি এলাকায় আজকে 6টি উপজাতি শিশু ত্রিপুরি কমিউনিটির তারা খেলাধুলা করছিল, হঠাৎ করে উপর থেকে মাটি ধস পড়ে তাদের উপরে পড়ে যায়। তাতে 2টি শিশুকে উদ্ধার করে এলাকার একজন ছেলে খুব ভালো উদ্যোগ নিয়েছে। সে গরু দেখতে এসেছিল, গরু চড়াতে গিয়ে হঠাৎ তার চোখে আসে, তারপর সে ভূমিকা নেয়। তাতে 2টি ছেলে উদ্ধার হয়। একটি ছেলে মাটি চাপা পড়ে গিয়ে মারা যায়, তাকে ময়নাতদন্তের জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 2জনের চিকিৎসা চলছে কুলাই হাসপাতালে, তারা সুস্থ হয়ে উঠবেন, তাদের মৃত্যুর কোনো ভয় নেই। আমরা তাদের দেখে এসেছি কুলাই হাসপাতালে, চিকিৎসকরা চিকিৎসা করছেন। এই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই খবর পেয়েই মহকুমা প্রশাসন ঝাঁপিয়ে পড়েছেন, নিহত পরিবারের আর্থিক সাহায্য, আহতদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য এটা করছেন। আমাদের আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস রিপোর্টার পর্দায়। নমস্কার।